প্রথমে বাইক সুর, ইয়ার পাছত গরাকীক ফোন করি অফার, পয়সা দিয়া বাইক লওয়া। এই ঘটনা হাইলাকান্দি জেলার ভাতিরখোপা অঞ্চলের। যা 6 আগস্টত খাইরুল ইসলাম নামের এইগারী ব্যক্তির এখন পালসার 150 বাইক নিজ বাসগৃহরপরাই চোরে চুর করে নিছিল। ঘটনার পাছতেই খাইরুল ইসলামে হাইলাকান্দি সদর থানা গোচর রুজু করে। কিন্তু কাহিনী ইয়াতে শেষ নহল। বাইক চুরির পাছতেই চোরের ফোন আহিল খাইরুল ইসলামলৈ। আরো সমস্যা বুঝছেন, কেন ও পর্যন্ত রিক্সা আমার নিয়েছে, মানে নৌকা দিয়ে পার করা হয়েছে বুঝছেন। যদি বিএসএফ এ বা পুলিশে ধরে লিখে তো আর মুসলমান, আমিও মুসলমান বুঝছেন। একটা পয়সা তোমার কাছে লাভ না, তোমার জিনিসটা তোমার কাছে ফিরাই দিয়ে যাবো না, কিন্তু এমন এমন এক জায়গার জিনিসটা আইছে এইখানে, মানে ফিরাই দেওয়া হয়তো ওখান হইব যে ফিরাই দেওয়ার মানি হইল গিয়া হয়তো উড়ে যাইব জিনিস গিয়া, না হয় মানে মরে যাইব, হয়তো তোলে বাংলাদেশের পুলিশে আসো মরে দিতে পারে, আর না বর্ডার ক্রস বর্ডার ক্রস হয়তো নিচে বা উপরে ধরা হাই দিতে পারে। কিন্তু আচরিত এয়াই যে ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীক সকলো তথ্য অৱগত কৰোৱাৰ পাছতো চুৰ কৰায়ত্ত কৰাত ব্যৰ্থ এই পৰ্যন্ত আৰক্ষী। আমাৰ তো আগষ্টৰ 6 তাৰিখ আমাৰ 150 পালচাৰ এটা চুৰি হৈছে, চুৰি হোৱাৰ পৰে আমি থানা দি এফআইআৰ দিছোঁ। এফআইআৰ দেওয়াৰ পৰে তো 7-8 দিন গেছে, দেওয়ার পরে আমাৰ এজন মানুহে কল কৰিছে, স্যার তারা কৈছে যে তুমি কোনো ইনফৰমেশ্যন যদি পাও আহিলে আন দিছে, তাৰ থানা কৈছে যদি ইনফৰমেশ্যন যদি পাও তে আমাৰ ফোন কৰিয়া আমাৰ কেছটা ৰেজিষ্টাৰ কৰাই দিওঁ। এরপরে আমার 7 দিন পরে ফোন করে মানুষজন কিন্তু আপনার বাইকে একটা বলে চুরি হয়েছে, আমি তো মিডিয়াত দেখছি, আমি বললাম আমার 150 পালসার একটা চুরি হয়েছে, তো বাইকটা তো হ্যাঁ কইছে যে বাংলাদেশ হয়ে গেছে, যদি আমি আগে জানতাম যে তোমার একটা বাইকটা ঘুরে দিলাম মানে আর তোলা আগে যদি আমি খবরটা পাইতাম, তাহলে আমার বাড়িতে বাইকটা আমার ঘুরে দিলাম, আমি বড় মেস্তরি কাম করি আর আমি বড় কষ্ট করে বাইকটা লইছি, আমার বাইকটা ঘুরে দিলাম, কারণ না এটা তো বাংলাদেশ হয়ে গেছে, তুমি কাস্টমার মাধ্যমে নিতে পারবে। আমিও বাদে নাম্বারটা লিয়ে গেছি, নাম্বার লিয়ে গেছি, স্যার তার অবশ্যই স্যার দিয়ে দিছি, ওই স্যার দেওয়া কইছে বলে স্যারও আমার ফোন করছে, স্যারে কোথাও আমার স্যার আমার গুড পাঠাও, আমি তানু হোয়াটসঅ্যাপও দিছি, দেওয়ার পরে তাই আমার কাছে তুমি আউটপোস্টে নিয়ে যাও, আউটপোস্টে নেওয়ার পরে আমি আউটপোস্টও দিছি, তারা আমার বাড়িতে গেছেন বাদে সপ্তাহ আসেন বাদে গেছেন গিয়া ইনকোয়ারি করছেন, ইনকোয়ারি করিয়া ও আইসেন, আমি এখন মতো স্যারের যদি ফোন করি আউটপোস্টে স্যারের স্যার আমারও কিতা হয়েছে, আমি তো আপনারা কইলাম মোবাইল ট্রেকিং করতা, তারা কই মোবাইল ট্রেকিং করতে বলে মোবাইলটা অন করতে লাগে, তারা মোবাইল চুইস অফ, তারা ট্রেকিং করে কিন্তু পাইতারা না, চুরে হতো আমি আমার কাছে আমি 25,000 টাকা দিলেছি, আমি 50,000 টাকা তোমার দিলাই নি, তুমি আমার বাইকটা ঘুরিয়ে দিলাও, কোন না না এটা ওলা কেউ দেয়নি, সুরে ফোন করে ওলা কেউ দেয়নি, তোমার বাইদার দুইজন মানুষ আনি দিছে, বললাম বাইদার মানুষ দুটা খেয়ে আমার লোকেশন দেও, কোন না না কিন্তু এখন বর্তমানে হার্টবিট বাড়িয়ে আসছে, তোমার এখন কইলে তুমি কিতা করবা অবস্থা। সুরের কাছে যত সব কল ফোন করা হয়েছে সব অডিও রেকর্ডিং আমার কাছে আছে, যে অডিও রেকর্ডিং সুরে কি কি কইছে বা কিরকম কিতা আছে সব জিনিসে কইছে ডিটেইলস, আর চুরুর এখনও ফোন করলে চুরের মোবাইলে কোনো সময় ফোনটা ঢুকে, মোবাইল ট্রেকিংটা যে করতে ওসি কইছেন যে হইছে না, কিন্তু এখনও ফোন করলে চুরের মোবাইলে ফোন ঢুকে, আর যখন ওসি স্যারকে জানানি হয়েছে 3 দিন পর্যন্ত আমি নিজে ইয়ে করছি দেখছি যে অডিও রেকর্ডিং ওই চুরের মোবাইলে কল করলে কলটা ঢুকে, এখানে যে এটা ট্রেকিং করলো না এটা আমার বুঝে আসে সন্দেহ ওর, যেখানে খেতাল লাগি যে তারা ট্রেকিং করতে পারলো না মোবাইলটা, পুলিশও তো আমি এটাও কইমু যে পুলিশ ব্যর্থ, কারণ একটা মোবাইল নাম্বার দিয়া অডিও দিয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে সব কিছু দেওয়ার পরেও এই মোবাইলটা যে ট্রেকিং করতে পারলো না বা সুর ধরতে পারলো না, এর থেকে বড় ব্যর্থতা তো পুলিশ রইতে পারে না। হাইলাকান্দির পর প্রসেনজিৎ দেবর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট টাইম 8।